বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হচ্ছে সিলেটের হবিগঞ্জ জেলার বানিয়াচং, যা আমরা সবাই জানি। কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গ্রামের নাম অনেকেরই জানা নেই। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গ্রামের নাম হচ্ছে আমাদের সামনের এই পিরুজালি গ্রাম। এখন বর্ষাকাল হওয়াতে আসলে এইদিকে রাস্তাগুলোর পাশে যে জলাভূমিগুলো ছিল, এই জলাভূমিগুলো একদম পানিতে কানাকানে ভরে উঠেছে। গাজীপুর জেলা সদরে অবস্থিত এই পিরুজালি গ্রামটি আয়তনের দিক থেকে ঢাকা বিভাগের সবচেয়ে বড় গ্রাম। দেশবরেণ্য কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের নুহাস পল্লীটি এই গ্রামে অবস্থিত। প্রচুর গাছপালা ঘেরা এই গ্রামের উত্তর প্রান্তে অবস্থিত ভাওয়ালগড়ের রাথুরা গজারি বনকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে বঙ্গবন্ধু সাফারি পার্ক। এছাড়া গ্রামের পশ্চিম সীমানায় আছে শালদহ নদী, আর এর উপর রয়েছে একটা ব্রিজ যা বর্ষাকালে বেশ দর্শনীয় একটি জায়গা হয়ে ওঠে। ওই এলাকার স্থানীয় নাম হচ্ছে হাটখোলা।